একদিকে যখন নাচু নাচু ঝড়ে এখন সারা বিশ্ব নাচছে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু শ্রেয়া ঘোষাল কোথাও একটু আলাদা পথেই হাঁটেন। তিনি নাটু নাটু নন, তিনি টামটামে করলেন একটি রিল ভিডিও এবং তিনি ক্যাপশন দিলেন, জন্মদিনের দিন যদি টামটামে একটা রিল ভিডিও না হয় তাহলে কি জমে। আর ঠিক সেই কারণে তিনি বানিয়ে ফেললেন টামটামে একটি রিল ভিডিও, অ্যান্ড সেই রিল ভিডিও এখন যথারীতি ভাইরাল। চলুন সেই শ্রেয়া ঘোষালের বার্থডে সেলিব্রেশনটা কেমন হলো, টামটাম রিল কেমন হলো, চোখ রাখবো সেই রিল ভিডিওতে। এই পার্টিকুলার রিল ভিডিওতে দেখা যাচ্ছে তার কাছের মানুষদের সঙ্গে, বাট ইয়েস অফকোর্স তার হাজব্যান্ডও রয়েছেন, সবাই মিলে একটি রিল ভিডিও বানিয়েছেন এবং সেই রিল ভিডিওতে সেখানে টামটাম গান দিয়ে সেখানে তিনি রিল বানিয়েছেন এবং সেটা দেখে বোঝাই যাচ্ছে যে তিনি প্রচণ্ডভাবে এনজয় করছেন তার এই মি টাইম, কারণ জন্মদিন বলে কথা, কাছের মানুষ রয়েছেন, আর সেক্ষেত্রে দাঁড়িয়ে বার্থডে সেলিব্রেশনে একটা টামটামের রিল ভিডিও হবে না, সেটা তো হতে পারে না। এবং এখানে দেখা যাচ্ছে যে বেশ একটা বার্থডে ফ্লোরাল প্রিন্সের একটি লং গাউন পরে তার কাছের মানুষদের সঙ্গে তিনি বেলুন দিয়ে ঘর সাজিয়েছেন এবং সেই বেলুন এবং হ্যাপি বার্থডে লেখা ব্যাকড্রপ তার সামনে তারা দাঁড়িয়ে টামটামে রিল বানাচ্ছেন। এবং রিল বানাতে বানাতে তিনি এতটাই মশগুল এবং এতটাই খুশি হয়ে গিয়েছেন, তিনি ক্যামেরার সামনে এসে আবার একটুখানি চোখ মুখ বানিয়ে আবার তিনি চলে গেলেন তার বন্ধু বান্ধবদের সঙ্গে পার্টি করতে। আর ঠিক যখন এই ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা দেখে বারংবার একটা কথা মনে পড়ছে, যখন সারা বিশ্ব এখন এই মুহূর্তে দাঁড়িয়ে নাটু নাটু নিয়ে তারা কিন্তু এখন সেলিব্রেট করছেন এবং আর এই মুহূর্তে দাঁড়িয়ে নাটু নাটু নিয়ে যে সেলিব্রেশনটা চলছে, কিন্তু তিনি একটু অন্য পথেই হাঁটলেন এবং পথে হাঁটার কারণটা কি, তিনি নাচ করলেন টামটামে, আর সেই টামটাম এনিমি ছবির থেকে এখন বেশ ভাইরাল এই পার্টিকুলার নাম্বারটা, অ্যান্ড সেই নাম্বারে প্রচুর মানুষজন ইতিমধ্যেই রিল বানিয়ে ফেলেছেন। আই এম শিওর আপনারাও বানিয়েছেন। কেমন লাগলো শ্রেয়ার এই পার্টিকুলার রিল ভিডিওটা, এরকমভাবে একটা সুন্দর একটা রিল ভিডিও আমরা প্রেজেন্ট করলাম আপনাদের জন্য, সেটার জন্য আপনারা নিজেদেরকে আপডেট রাখার জন্য আপনারা কী কী করতে পারেন সেটা তো আমি সব কিছুই বলে দেবো, বাট এই মুহূর্তে যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, তার সঙ্গে অবশ্যই আর কী কী আপডেটস আপনারা পেতে চান শ্রেয়া ঘোষালকে নিয়ে সব কিছুই কিন্তু আপনারা আমাদেরকে জানাবেন।